শুধু দর্শক মণ্ডলী জে টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা দেখাবো দ্বিতীয় পর্বে এই যে গরুগুলি এই মহিষ মহিষাটছে এই যে গরুগুলি রাখা আছে এই যে সে ঝুপড়ি ঘরের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে এটা কিন্তু বাড়ি না একটা করে খামার আর আমরা জানবো সামনে এই দেখুন এই যে এটা কিন্তু বাড়ি না এটা বস্তি না এইগুলি হলো এক একটা খামার এক একটা ঘর একটা খামার এক একটা ঘর দেখছেন দেখা যাচ্ছে এটা এক একটা ঘর এক একটা করে খামার আমরা এই বাড়ি রূপী খামারে ঢুকতে চাচ্ছি দেখাবো আপনাদেরকে ওনাদের কিভাবে গরু পালন করেন এই দেখুন দর্শক মণ্ডলী এ গরু বাধা আছে আপনারা মনে করবেন যে এটা এক মালিকের গরু না এখানে মালিক ভিন্ন ভিন্ন ওই ভিন্ন ভিন্ন দেওয়া আছে এই ভিন্ন ভিন্ন মালিকের এক একজনের তিনটা চারটা পাঁচটা এরকম করে গরু রাখা আছে এই পরিবেশেই ওনারা গরুগুলিকে লালন পালন করে থাকেন দেখুন দেশি গরু এই যে দেশি গরু আছে এখানে সার বাছুর আছে এই পপনা বাছুর আছে সব মিলে ওনাদের তিন চারজনের মিলে এগুলি খামার করে থাকে এইদিকে আমরা দেখছি যে ওই দিক থেকে ওই চারণের জন্য মহিষ ছেড়ে দেওয়া হয়েছে ওরা আস্তে আস্তে এখানে যাবে সামনে মহিষগুলি এই যে গরুগুলি দেখছেন ওনারা আমরা দহন করছেন উনি ওই ভাইয়ের সাথে কথা বলবো দেখুন আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই বোরহান মিয়া ভাই আপনার এখানে গরু কয়টা আপনার চারটা কোনটা কোনটা আপনার এই যে লাল গরুটা আপনার এই বাছুরগুলি আপনার ওই লাল গরুটা আপনার এই লাল গরুটা আপনার আর এইটা আর এইখানে কালো একটা শুয়ে আছে আপনার টোটাল কয়টা গরু আছে বাচ্চা নিয়ে বাবারা বাচ্চা নিয়ে বারোটা সবই তো দেশি গরু তাই না আপনারা এই গরুটার কয়েক লিটার দুধ হয় এই যে চারটে মিলে ওই মন করেন যে আট লিটার হবে চারটে মিলে আট লিটার হয় এগুলি দেশি গরু দেশি গরুর গরুর দুধ খুব একটা বেশি হয় না আমরা এগুলি নিয়েই কথা বলবো আপনারা ভাই আপনারা এখানে দুধগুলি বিক্রি করেন যে এটা কোথায় বিক্রি করেন যে খামারে এসেই নিয়ে যায় খামারে এসে নিয়ে যায় আবার সবাইকে দিয়ে আসি কোথায় দিয়ে আসেন বাসাবাড়িতে এখানে যদি এসে কেউ এই বলে যে এই গরুটা দহন করে দেন এটা আপনারা কি করে দেন হ্যাঁ এটা করে দেন আচ্ছা আপনার গরু কি আপনারা গাভে কি বিক্রি করেন ঈদে কি কোনো সার বাছুর বিক্রি করেন হলে বিক্রি করেন নিজের হলে বিক্রি করে না এবার কি বিক্রির মতো আছে কিছু আর এই যে এইটা কার এই যে এইগুলি কার ওইগুলি এই ওই আপার আপা আপনার সাথে কথা বলি আসুন এটা কি আপনার গরু এগুলি আপনার এই গোয়ালঘর মাপ দিচ্ছেন যে গোয়ালঘর তো ঠিক করার জন্য আপনার কয়টা গরু আছে পাঁচ সাতটা বাচ্চা মিলা আছে কোনগুলি আসেন তো দেখান তো দেখি আসেন চলেন আপনারা দেখি আপনার গরুগুলি একটু দেখান আসেন দেখুন আপ আপনার এখানে কয়টা গরু আছে টোটাল কয়টা

দেশি গরুতে বেশি হাঁস হয় তিন লিটার এরকম এক একটা তিন লিটার করে আড়াই লিটার তিন লিটার কয়টা গাবি আপনার গাবি তো আল্লাহর রহমতে চারটা আবাদতে আছে চারটা এই চারটা চারটা দুধ দেয় কতগুলি এখন এখন তো দুধ দুইটা পানায় দুইটা পানাইলে ওই

ওটা এই যে কয়েক দিনের মধ্যে বিক্রি করবো ছোট বাচ্চা তাও পালিন আমরা বাচ্চা একটু বড় হলেই বিক্রি করে কুরবানির জন্য আর রাখবেন না রাখে না মানে কেউ যদি কিনে নিয়ে যেতে চায় এটা নিয়ে যায় সেটা কোনটা সেটা কোন গরুটা কালোটা চলেন তো দেখি কোন গরুটা চলুন দর্শক মন্ডলী আমরা দেখি কোন গরুটা এবার বিক্রি করবেন এই যে এই সার বাসুরটা এটা কয় দাঁত এটা এক বছরের বাচ্চা দাঁতে নাই এখনো এটা বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করতে চাচ্ছেন এই হাজার টাকা হলে বিক্রি করবে হ্যাঁ 40000 ওকে সুদর্শক আপনারা এইখানে এসে ওনার সাথে যোগাযোগ করলে হয়তোবা উনি 40 হাজার টাকা এটা বিক্রি করতে চাচ্ছেন আপনারা নিয়া নিতে পারেন ওনার কাছে কথা বলে এখানে আসলেই ওনাকে পাবেন দেখছেন অনেক গরু রয়ে গেছে এখানে আচ্ছা আপনার আপনার কাছে আর একটা প্রশ্ন এই যে গরুগুলি আছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি ওই সেটে তো আপনারা রাখেন না আমার মনে হয় সেটে রাখেন না না বাইরেই সারাদিন থাকে না বাইরে সারাদিন থাকে এই যে এখন দশটার মধ্যেই বাইরে জায়গা তো বা অন্য অন্য দিনও মাঝে মধ্যে এগারোটার হাসি উপরে হয়ে বৃষ্টি হলে এই গরুগুলি জ্বর তুফান যাই হোক এই বাইরেই থাকে এইরকম বাইরেই থাকে জ্বর তুফান যাই হোক বৃষ্টি হোক আর যাই হোক বাইরেই থাকে এই বাইরেই গরুগুলি থাকে সারাদিন বাইরে দিনে সারাদিন বাইরেই থাকে রাত্রে খালে সন্ধ্যার পরে ঘরে সন্ধ্যার পরে এই শেডে উঠায় দেন তাই তো তাছাড়া সারাদিনই বাইরে থাকে

এর মধ্যে ঘাস এই খায়া পেট ভরে গরু খায়া পেট অনেক সময় ভরে অনেক সময় ভরেও না কারণ বাড়িতে আইনা আবার খাওয়ান দিলেই যাই ভরে ওইটুকু চলে বৃষ্টি হলেই যে অসুস্থ হয়ে পড়ে না গুরু। হ্যাঁ অসুস্থ হইলে ডাক্তার আছে ভেটেরিনারি ডাক্তার দেখান ডাক্তার দেখাই ওই মানুষের ওষুধই খাওয়াই দেই মানুষের কি ওষুধ খাওয়া এই যে ঠান্ডা জ্বর আইলে না না পায় এটা তারপরে মানুষের পাতলা পায়খানার ওষুধ মানুষের সালাইন

তাতে কোনো সমস্যা হয় না কোনো ডাক্তার বলে দিচ্ছে এইভাবে খাওয়াইতে যে কোনো ঝামেলা হলে এইভাবে ওষুধ খাওয়াই দেয় খাওয়ানো হয় মানুষের ওষুধেই খাওয়াই আমরা একটা খাই গ্যাসের ওষুধ ট্যাবলেট আমরা একটা খাই বড় বড় যদি বেশি বড় হেরে দশটা খাওয়াই দিই মানে এক প্যাড ফুলে গেলে গ্যাসের জন্য প্যাড ফুলে গেলে তখন হ্যাঁ এক বোতল ওষুধ এক লাগে খাওয়াই দেবে ওটাই অ্যান্টাসিড টাইপের ওষুধ এক বোতল একবারে খাওয়া যায় গরুর পরিমাণ বুঝা মাংসের পরিমাণ বুঝা মানে যে গরুর যে রকম ওজন বয়স ওই রকমই খাওয়ানো হয় দেখো আমি আপনার কাছে শুনলাম জানলাম আমার মনে হয় যে অন্যরাও শুনলে উপকৃত হবে এই যে আপনারা এই খামারগুলি করছেন মাসে আয় থাকে কিরকম ভালোই তো মনে হয় নাকি না আমাদের আমরা তো বেশি গরু পালি না ওই মহিলারা আমরা নিজেরাই পালি পুরুষরা পালে না তো ওই দুই চারটাই পালি আয় আমাদের আয় নাই আয় খালি বাসর এটাই তো বড় আয় এটাই বড় আয় বাচ্চাগুলা যদি টিকে যায় তাহলে ওইটাই আমাদের লাভ আর কোনো লাভ নাই মানে দুধ যে বিক্রি হয় দুধের টাকা দিয়ে গরুর খাবার নিজের খাবার আমাদের তো এই যে এই যে এখন এগারোটা বাজে বের হম গরু নিয়ে মহিলা মানুষ আইতে আইতে পাঁচটা তো ওই একটা কামলার দাম নিম্নে আসে পাঁচশো টাকা রোজ তা পাঁচশো টাকা তো আর আমাদের কেউ দিতেছে না এখানে ওই দুধ বিক্রি করেই দুধ বিক্রি করে হয় হলে হোক না হলে না হোক এদের পিছনে আমাকে যাইতেই থাকে ভাই কি করে ভাই এটা অন্য প্রশ্ন এটা নিয়ে কোনো মানে আপনার আপনার ওদিকে না গেলাম আমরা মানে বুঝছি ওদিকে না যাওয়াই ভালো দেখ শুধু দর্শক মন্ডলী আপনারা শুনলেন ওনার কাছে যে উনি নিজেই স্বাবলম্বী নিজেই গরু পালন করে এভাবে একটা শেড দিয়া উনি করছে এই এই জায়গাটা কি আপনার নিজেরই নাকি ভাড়া আপনার থাকেন জাস্ট এই প্রজেক্টের জায়গা

মাঝে মধ্যে তো সব সময় থাকা হয় না ছাড়াও হয় এই যে এখানে ছেড়ে দিয়ে থাক রাখলে ওখান থেকে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় তো আবার ধরতে পারলে তো ধরা যায় না ওরা ছেপ মতো নিয়ে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে শুধু দর্শক মণ্ডলী আপনারা শুনলেন এই খামারির কাছে ক্ষুদ্র খামারি দেখুন এরকম তো মনেই হচ্ছে দেখুন এখানে প্রচুর এরকম খামার আছে দেখবেন এই যে বাড়ি ঘর দেখা যাচ্ছে এটা বাড়ি মূলত না এগুলি খামার এটা পুরা খামার এগুলি সবই ছোট ছোট খামার ওনারা করে রাখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ